দেখুন ফ্রেন্ড, দুপুর নেমে বিকেল হতে চলেছে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তো যাই হোক, এই পরিবেশে আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা উপহার দিতে চলেছি। হাই ফ্রেন্ড, আমি আপনাদেরকে ছোট্ট একটা উপহার দিতে চলেছি, সেটা হচ্ছে সর দিয়ে পিঠে, মানে সরা পিঠে। এই পিঠেটার নাম হচ্ছে সরা পিঠে। তো যাই হোক, এই সরা পিঠেটা কী করে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিই, তো আমার যে বন্ধু বান্ধবী বা ভাই বোনরা আছে, তো যারা আমার ভিডিওগুলো দেখছে অথচ সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। লাইক করলে কী হয়, আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। চলুন দেখা যাক গিয়ে আপনাদের জন্য। দেখুন ফ্রেন্ড, আমি চলে এলাম ভূমি রান্নাঘরে, দেখতে পাচ্ছেন। তো এই পিঠেটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, যেটা উপকরণ লাগে সেটা হচ্ছে, প্রথমে এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এটা চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন, আর নিয়েছি আমি লবণ, আর নিয়েছি জল দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। এবার আমি এই চালের গুঁড়োকে আমি জল দিয়ে মিশিয়ে ডো করে নেব একটা পাতলা। দেখুন ফ্রেন্ড, আমি যেটা প্রথমে করব, তো আমি এক গামলাই হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন, তো আমি এটাকে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব, জল দিয়ে মিশিয়ে নেব ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড, আমি একটু একটু করে জল নিয়ে মিশিয়ে নেব, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে, এই জন্য আমি একটু একটু করে নিয়ে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। দেখুন ফ্রেন্ড, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে পারফেক্ট পিঠেটা তৈরি হবে, দেখতেই পাচ্ছেন আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ড, এরকম ডো তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন, বেশি আমি পাতলা করে নিই, আবার বেশি ইউ করে নিই, দেখতেই পাচ্ছেন মিডিয়াম করেছি আমি। তো এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো, 20 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি কিছু চাপা দিয়ে। দেখুন ফ্রেন্ড, এটাকে সরা বলছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, এই জন্যই এর নামটা হয়েছে সরা পিঠে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। এবার আমি ওভেনটাকে ধরিয়ে দিয়ে এই সরাটাকে বসিয়ে দিয়েছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমি সরাটা বসিয়ে দিয়েছি, এবার পিঠেগুলো আমি এক এক করে তৈরি করে নেব। দেখুন ফ্রেন্ড, সরাটা চেতে গেছে, আমি এর মধ্যে